We often get confused when it comes to introduce ourselves. অনেক সময় যখন আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে যাই আমরা কনফিউজ হয়ে যাই, কারণ আমরা বুঝে পাই না যে নিজের বিষয়ে আমরা কি বলবো, কোথা থেকে বলা শুরু করব, কি কি বলবো, কিভাবে পরপর কোনটা কি বলবো, রাইট? তো যদি তোমরা আমার এই কথাগুলোর সাথে এখন রিলেট করছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে নিজেকে কীরকমভাবে তোমরা ইন্ট্রোডিউস করতে পারবে, সেটা ইন্টারভিউতে হোক, কিংবা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে হোক, কিংবা কোনো ইনফর্মাল প্লেসে হোক, কীরকমভাবে নিজেকে তোমরা ইন্ট্রোডিউস করবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। সো হে এভরিওয়ান, মাই নেম ইজ আদিতি, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল আদিস টিচিং, ওয়ে ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি ইন বেঙ্গলি। সো ফার্স্টে আমরা নিজেদের ইন্ট্রোডাকশন শুরু করব গ্রিটিংস দিয়ে। So number one, we will start our introduction with greetings, right? Now greetings kirokom hote pare. Amra informal situation e shobshomoy shobaike kintu good morning, good afternoon, good evening erokom bhabe bole kotha batra shuru kori na, right? So first ami informal situation e kirokom bhabe greetings hoy seta boli. You can say hi or hey, what's up, what's good, how are you doing? এই কথাবার্তাগুলো দিয়ে আমরা নিজেদের কথাটা আগে শুরু করতে পারি। অ্যান্ড দেন ইউ ক্যান সে গুড মর্নিং। গুড মর্নিং আমরা কতক্ষণ বলবো? আমরা গুড মর্নিং বলবো সকাল থেকে বেলা বারোটার আগে অবধি, ওকে? গুড আফটারনুন বলবো কখন? আমরা গুড আফটারনুন বলবো বারোটার পর থেকে সাড়ে চারটে কিংবা পাঁচটা অবধি, ফাইন? এবার আমরা গুড ইভিনিং কখন বলবো? পাঁচটার পর থেকে আমরা রাত অবধি গুড ইভিনিং বলতে পারি। নাও উই ডোন্ট গ্রিট সামওয়ান বাই সেইং গুড নাইট, বিকজ গুড নাইট ইজ ইকুয়ালস টু গুড বাই। গুড নাইটকে গুড বাই এর সাথে সেম ভাবা হয়, কারণ আমরা গুড নাইট দিয়ে কাউকে গ্রিট করি না, আমরা কোনো কনভারসেশন এন্ড করার জন্য গুড নাইট ব্যবহার করে থাকি, ওকে? সো নেভার গ্রিট সামওয়ান অর start your conversation by saying good night, how are you doing, okay? কিন্তু এর মধ্যে থেকে একটাও আমরা formal conversation এ ব্যবহার করবো না, শুধু হাই ছাড়া। হাই, ওয়েল, ইটস কনসিডার্ড অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল বোথ, কারণ হাই বলে আমরা যে কোনো কারোর সাথে ফর্মালি কনভারসেশন স্টার্ট করতে পারি, বাট উই ক্যান স্টার্ট আ কনভারসেশন ফর্মালি বাই ইউজিং হে, হোয়াটস আপ, ওকে? ইটস এ নো নো। তো আমরা আগে বলবো হাই, thank you for giving me this opportunity to introduce myself, or you can simply say hi, thank you for giving me this opportunity, let me introduce myself. Er pore amader nijer naam bolar pala ashe. To amra naam ki rokom bhabe bolbo? Amra erokom bhabe bolte pari I am Aditi, or you can say I'm Aditi. So I apostrophe m, that's the contracted form of I am, okay? Or you can say, this is Aditi, or Aditi this side, or Aditi is here. Now, this is Aditi, এটা আমরা কখন বলবো? When you are having a conference call, যেখানে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, or in a large auditorium, তখন আমরা এরকম ভাবে বলতে পারি, this is Aditi. But যখন আমরা কারোর সাথে ফেস টু ফেস কথা বলছি ইন্টারভিউতে, আমরা কখনোই এরকম বলবো না দিস ইজ আদিতি, ওকে? অর আদিতি দিস সাইড, আদিতি দিস সাইড আমরা কখন বলবো? টেলিফোনিক কনভারসেশনে বলবো, অর চ্যাটে বলবো, অর আদিতি ইজ হিয়ার, এটাও চ্যাটে বলবো, কখনোই আমরা কিন্তু এটা ফেস টু ফেস কনভারসেশনে এরকমভাবে বলি না। নাম বলার পর যে বিষয়টা আসে সেটা কি? সেটা হচ্ছে অন্যের নাম জিজ্ঞাসা করা। না, আমরা কারোর নাম কীরকমভাবে জিজ্ঞাসা করবো? যদি ইন্টারভিউতে না থেকে আমরা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে থাকি, তাহলে নিজের নাম বলার পর নিশ্চয়ই তুমি চাইবে যে যে মানুষটাকে তুমি নিজে পরিচয় দিচ্ছ তার নামটা জানতে। সো ইউ ক্যান সিম্পলি সে আই এম আদিতি অ্যান্ড ইউ, অর মাই নেম ইজ আদিতি অ্যান্ড ইউ। নাও মাই নেম ইজ আদিতি, এই সেন্টেন্সটা খুব খুব বেসিক, ওকে? না, যখন তুমি অ্যান্ড ইউ জিজ্ঞাসা করছো, তখন তুমি তাকে বলছো যে সেও যাতে তোমাকে তার নামটা বলে। সো হিয়ার বেসিক্যালি তুমি তার নামটা তাকে জিজ্ঞাসা করছো। না, নাম তো হয়ে গেল,
এবার আসে প্লেস বা লোকেশন বলার পালা। আমরা নিজেরা কোথায় থাকি সেটা আমরা কীরকমভাবে বলবো, কোথা থেকে আসছি সেটা কীরকমভাবে বলবো। সো ইউ ক্যান সে আই অ্যাম কামিং ফ্রম অ্যান্ড দেন ইয়োর প্লেস। ফর এক্সাম্পল, আই অ্যাম কামিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, অর আই অ্যাম কামিং ফ্রম ইন্ডিয়া। ওকে, আই অ্যাম কামিং ফ্রম যখন আমরা বলছি তখন সেটা শুনে মনে হচ্ছে দ্যাট ইউ আর মেকিং আ জার্নি। ওকে, এরপর তোমরা এটাও বলতে পারো দ্যাট আই লিভ ইন, আই লিভ ইন, ইউ ক্যান সে আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল অর আই লিভ ইন ইন্ডিয়া, অর ইউ ক্যান সে আই বিলং টু ইন্ডিয়া, আই বিলং টু ইন্ডিয়া। যদি তুমি কাছে পিঠে কোথাও থাকো তাহলে তুমি তোমার এক্স্যাক্ট লোকেশনটার ব্যাপারেও বলতে পারো, যেরকম আই বিলং টু ওয়েস্ট বেঙ্গল অর আই বিলং টু কলকাতা। ওকে, এরপরেরটা দেখি। ধরো তুমি কলকাতায় মানুষ হয়েছো কিন্তু তুমি বড় হয়েছো ব্যাঙ্গালোরে, তখন তুমি এই কথাটা কীরকম হ্যাঁ বলবে? আই ওয়াজ বর্ন ইন কলকাতা বাট রেজড ইন ব্যাঙ্গালোর। ওকে, না ধরো তুমি কলকাতায় জন্মেছো কিন্তু এখন কাজের সূত্রে থাকো অন্য জায়গায়, তো পার্মানেন্টলি যদি কাজের সূত্রে এখন অন্য জায়গায় থাকো তাহলে সেই ক্ষেত্রে কী বলবে? ইউ ক্যান সে আই অ্যাম অরিজিনালি ফ্রম কলকাতা অর আই অ্যাম অরিজিনালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল বাট নাও আই অ্যাম বেসড ইন ব্যাঙ্গালোর, নাও আই অ্যাম বেসড ইন ব্যাঙ্গালোর। ওকে, অর ইউ ক্যান সে আই গ্রিউ আপ ইন কলকাতা বাট নাও I live in Bangalore. Now let's see how you can talk about your qualifications. Well, informal situation e sob shomoy amader nijeder qualification er porichoy dite lage na, but formal situation e interview er time e nijeder qualification er byapare kotha bolte lage. Now then you can say, jodi tumi tomar graduation ekhono pursue koro, mane jodi tumi ekhono college e poro, jodi tomar ekhono graduation na hoye thake, then you can say I am pursuing my graduation with a specialization in and then the name of your subject, okay? With a specialization in English, fine? Now, after that, you can also say, I am a student. Je student, she normally eta bolte pare, je I am a student. Jodi, tumi just graduation shesh korbe korbe erokom porjaye roicho, then you can say, I am about to graduate. I am about to graduate. Jodi tomar graduation hoye giye thake, then you can say I am an English graduate. I am an English graduate. Or you can say I am an English postgrad. Postgrad. Postgrad means post graduation. So in short, you can say postgrad. Nije position kingba experience e byapare amra ki rokom bhabe kotha bolbo. Chalo dekhi. First sentence ta dekho. যদি এখনও আমরা কোনো কোম্পানিতে কাজ করছি বলতে চাই তাহলে আমি এভাবে বলবো, আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং অ্যাট এক্স ওয়াই জেড কোম্পানি অ্যাজ আ অ্যান্ড দেন দ্য নেম অফ ইউর পজিশন। ওকে, যেরকম আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং অ্যাট ইনফোসিস অ্যাজ আ প্রজেক্ট ডেভেলপার, ফাইন? এবার যদি তুমি বলো যে আমি ইনফোসিসে প্রজেক্ট ডেভেলপার হিসেবে 3 বছর কাজ করেছি তাহলে কীভাবে বলবে? I have worked at Infosys as a project developer for 3 years. Okay? Jodi tumi tomar experience er time er byapare kotha bolte chao, then kichuta ebhabe bolte parbe. I have 3 years of sales experience at Maruti. Okay? Tumi tomar experience er byapare ebhabeo bolte paro. I have worked in the sales field for 3 years. I've worked in the sales field for 3 years. ওকে, নাও যদি নিজের ফ্যামিলির ব্যাপারে বলতে হয় তাহলে তোমরা এরকমভাবে বলতে পারো, আই অ্যাম ফ্রম আ ফ্যামিলি অফ 6। মানে তুমি এর মাধ্যমে বলতে চাইছো যে তোমার বাড়িতে তোমরা 6 জন মেম্বার। ওকে, এবার ধরো তুমি বলছো যে আমি আমার 3 ভাই বোনদের মধ্যে থেকে একজন। ইউ ক্যান সে আই অ্যাম ওয়ান অফ মাই 3 সিবলিংস, আই অ্যাম ওয়ান অফ মাই 3 সিবলিংস। নাও জেনারেলি আমরা ইন্টারভিউতে খুব একটা নিজের বাড়ির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কথা বলি না, আনটিল অ্যান্ড আনলেস দ্য এইচআর ইজ আস্কিং আস, অ্যান্ড সোশ্যাল গ্যাদারিংসেও আমরা খুব একটা বাড়ির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কথা বলি না। নাও দ্যাটস এ নো নো থিং। আমি অনেককে দেখেছি এরকম উত্তর দিতে দ্যাট আই বিলং ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি, মাই ফাদার ইজ পুয়ার, উই স্ট্রাগল আ লট। নাও ইউ নো, কেউ কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো শুনতে চায় না। Until and unless you want to make your introduction too boring or too negative, avoid these topics, okay?
নাও আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার সময় নিজের এজের ব্যাপারে খুব একটা জেনারেলি কথা বলি না যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়, বাট ডেফিনেটলি আমরা নিজেদের হবির ব্যাপারে কথা বলি। হবির ব্যাপারে আমরা কীরকমভাবে বলবো? সো ইউ ক্যান সি আই অ্যাম ফন্ড অফ অ্যান্ড দেন দ্য নেম অফ ইউর হবি। ফর এক্সাম্পল, আই অ্যাম ফন্ড অফ পেইন্টিং, আই অ্যাম ফন্ড অফ পেইন্টিং। আই অ্যাম ফন্ড অফ না বলে তুমি এটাও বলতে পারো, আই লাভ টু ডু পেইন্টিংস, আই লাভ টু ডু পেইন্টিংস। ওকে, অর ইউ ক্যান অলসো সে আই অ্যাম আ কিন পেইন্টার, অর আই অ্যাম আ কিন রাইটার। যদি তোমার লিখতে ভালো লাগে, যদি সেটা তোমার হবি হয়ে থাকে, দেন ইউ ক্যান সে দ্যাস অলসো। এইবার আমি সবসময় সবাইকে একটা কথা বলি যে যখনই নিজেকে তোমরা ইন্ট্রোডিউস করবে, একটা ফান ফ্যাক্ট কিংবা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিজের ইন্ট্রোডাকশনের মধ্যে রাখবে, যাতে তোমার ইন্ট্রোডাকশনটা বোরিং না হয়ে যায়। তার জন্য আমরা অনেক সময় ইন্টারভিউতে নিজেদের স্ট্রেংথসের ব্যাপারে বলে থাকি। রিমেম্বার, ইন্ট্রোডাকশনে আমরা কখনোই নিজের উইকনেসের ব্যাপারে বলবো না, উই উইল ফোকাস অন দ্য স্ট্রেংথস। ওকে, তো নিজের স্ট্রেংথসের ব্যাপারে আমরা বলতে পারি। ইনফর্মাল সিচুয়েশনে আমরা স্ট্রেংথসের ব্যাপারে না বলে আমরা সেখানে নিজের কিছু ফান ফ্যাক্ট বা ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাড করে দিতে পারি। যেরকম এখানে এসে তুমি বলতে পারো, ইউ ক্যান সে আই অ্যাম আফ্রেড অফ হাইটস, অর ইউ ক্যান সে আই অ্যাম আফ্রেড অফ স্পাইডার্স, অর আই অ্যাম আফ্রেড অফ ইনসেক্টস। ওয়েল, আই অ্যাম আফ্রেড অফ ইনসেক্টস আ লট। কিংবা কোনো তোমার অ্যাচিভমেন্টের ব্যাপারে তুমি কথা বলতে পারো। নাও ইফ ইউ আস্ক মি, যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি কিভাবে নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে বলবো, দেন আই উড সি সামথিং লাইক, লাস্ট ইয়ার আই রিসিভ দ্য গ্লোবাল অ্যাওয়ার্ড ফর বিং দ্য বেস্ট ইংলিশ টিচার ফ্রম বেঙ্গল। সো লাইকওয়াইজ, তোমাদেরকেও নিজের কিছু অ্যাচিভমেন্টসের ব্যাপারে কথা বলতে হবে। অ্যাচিভমেন্টস কখনোই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন হয় না। মানে তোমাদের যদি মনে হয় যে তুমি বিএ কিংবা এমএ এই জিনিসগুলোকে অ্যাচিভমেন্টসের আন্ডারে দেবে, তাহলে এগুলো কখনোই অ্যাচিভমেন্টসের আন্ডারে আসে না। স্ট্রেংথসের ব্যাপারে যখন তোমরা কথা বলবে, তখন স্পেশালি নিজের স্কিলসের ব্যাপারে কথা বলবে, যেরকম লিডারশিপ স্কিলস, অর্গানাইজেশনাল স্কিলস, ম্যানেজমেন্ট স্কিলস। এই স্কিলসগুলোই কিন্তু আমাদেরকে একটা পারফেক্ট এমপ্লয়ি হতে হেল্প করে। একটা জায়গায় গিয়ে কাজ করতে পারফেক্ট ওয়েতে এই স্কিলসগুলোই আমাদেরকে হেল্প করে। তার জন্য যখনই স্কিলসগুলোর ব্যাপারে তোমরা কথা বলছো, অলওয়েজ বি রেডি ফর দ্য ক্রস কোয়েশ্চেন। কারণ সবসময় ক্রস কোয়েশ্চেন করা হবে যে এই মুহূর্তে যে তুমি বললে যে তুমি ম্যানেজমেন্ট স্কিলে ভালো, তাহলে লাস্ট টাইম তুমি কখন কোন জিনিসটা ম্যানেজ করেছিলে একটু যদি এক্সাম্পল দিয়ে বলো। সো বি রেডি উইথ ইয়োর এক্সাম্পল। অ্যান্ড নাও টাইম ফর ইয়োর হোমওয়ার্ক। আমাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা কে কোন স্কিলে পারদর্শী। I would love to know that. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট টাইম, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অ্যান্ড ইফ ইট হেল্পস, দেন ডোন্ট ফরগেট টু গিভ ইট আ লাইক, শেয়ার দিস ভিডিও, অ্যান্ড ইট ইন্সপায়ার্স মি আ লট টু সি অল অফ ইউর কমেন্টস। আমাকে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কীরকম লাগলো। ইউ ক্যান ফলো মি অন ইনস্টা, ফেসবুক অ্যান্ড টুইটার। কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, বাই।